আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমআর টিভিতে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট খবর। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ এবং এসআই লিয়াকতের ফাঁসিতে মৃত্যুদণ্ড, এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ওসি প্রদীপ এবং এসআই লিয়াকতের যাতে দ্রুত এই ফাঁসির কার্যকর হয় এবং সারা দেশে আজকে মিষ্টি বিতরণ হচ্ছে, এতে আপনার মতামতটি কমেন্টস বক্সে লিখে জানান। সিনহা হত্যায় প্রদীপ ও লিয়াকতের ফাঁসি। বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় প্রধান অভিযুক্ত বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এবং তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেল সোয়া চারটার দিকে কক্সবাজার জেলা ও দায়রা আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এর আগে দুপুর আড়াইটার দিকে বিচারক ইসমাইল এ রায় পড়া শুরু করেন। 300 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েন তিনি। রায় পড়ার আগে আলোচিত এই হত্যা মামলার আসামি ওসি প্রদীপ সহ 15 জনকে কারাগার থেকে আদালতে তোলা হয়। এদিকে আলোচিত এই রায়কে কেন্দ্র করে কক্সবাজার আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশ পথ, জেলা প্রশাসক কার্যালয় এলাকা, পৌরসভা গেট ও কাঁচাবাজার এলাকা সহ আশপাশের 7 স্তরে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সোমবার সকাল 7টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরে রায় ঘোষণার সময় পিসিএ দুপুর করা হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্বর থেকে সরে যান। এ সময় উৎসুক জনতা আদালত প্রাঙ্গণে ভিড় করে। পরে সেখানে আবারও নিরাপত্তা জোরদার করা হয়। উল্লেখ্য, 2020 সালের 31 জুলাই রাত 9টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর APBN চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর সাবেক চৌকস কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনার 5 দিন পর 5ই আগস্ট ওসি প্রদীপ লিয়াকত সহ 9 জনকে আসামি করে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। পরে আদালত মামলাটি র‍্যাবকে তদন্তের নির্দেশ দেন। তবে অভিযোগপত্রে আরো 6 জনকে আসামি করা হয়। মোট 15 আসামির মধ্যে 12 জন ফৌজদারি কার্যবিধির 164 ধারায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও ঘটনার মূল হোতা ওসি প্রদীপ সহ 3 জন দেননি। যেসব আসামি স্বীকারোক্তি দিয়েছেন তারা হলেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, এসআই লিটন মিয়া, APBN এর এসআই মোহাম্মদ শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আবদুল্লাহ। পুলিশের মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশ বুনিয়া গ্রামের নুরুল আমিন মোহাম্মদ নিজামউদ্দিন ও আওয়াসউদ্দিন। 2021 সালের 23 আগস্ট কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য প্রদানের মাধ্যমে চাঞ্চল্যকর এই তথ্য, হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।